এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল যে আমাদের যে নতুন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটা আমরা করতে যাচ্ছি, শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচলে, সেটার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়ে আমরা এখনই কনসালটেন্ট, নতুন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট নিয়োগের জন্য আমরা ইউআই প্রকাশ করতে যাচ্ছি, যারা যারা পার্টিসিপেট করবে ইন্টারন্যাশনাল ওপেন আমরা দিচ্ছি, যে কেউ এটাতে পার্টিসিপেট করতে পারে। সো এটা আমরা এখনই করে ফেলবো, এটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটার সব কিছু রেডি, কাগজপত্র, এখন খালি আমরা পত্রিকায় দিব। আমরা আরেকটা জিনিস আজকের মিটিংয়ে ঠিক করেছি যে আমাদের কক্সবাজারে যে শেখ কামাল স্টেডিয়ামটা আছে, ক্রিকেট স্টেডিয়াম, ওটাতে যেহেতু আমরা বেশ কিছু টুর্নামেন্ট করেছি, আইসিসি ওয়ার্ল্ড কাপও করেছিলাম মেয়েদের, তারপর ইমার্জিং কাপটা করেছে, এবং এখানে যেহেতু কন্টিনিউস এখন খেলা হচ্ছে, এইটাকেও আমরা আইসিসির অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করব। সো এটাকেও আইসিসির অ্যাক্রিডিটেড একটা ভেন্যু হিসেবে আমরা করতে চাচ্ছি। এই জন্য যা যা কাজ করা দরকার আমরা শুরু করছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা একটা অত্যন্ত আধুনিক এবং আন্তর্জাতিক মানের একটা একাডেমি ওখানে আমরা স্থাপন করছি, উইথ ডরমিটরি ফ্যাসিলিটিস, যাতে করে ওখানে থেকে সকলেই কাজ করতে পারে, প্র্যাকটিস করতে পারে, নতুন নতুন খেলোয়াড় বের করার জন্য। এরপরে আছে আপনার ওকে, আচ্ছা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনার বলেছিলাম, আপনারা জানেন সকলেই যে দুটো টি-20 হবে, এশিয়া অলস্টার 11 ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এছাড়াও আমরা যেটা করছি, আমরা আন্ডার-12 ক্রিকেট কার্নিভাল সারা দেশব্যাপী ছেলে মেয়েদের নিয়ে, 12 বছরের নিচে যারা, তাদের নিয়ে একটা ক্রিকেট কার্নিভালের ব্যবস্থা করেছি, বছর ধরে, সারা বছর ধরেই চলবে, হয়তো কোন সময়টা এখনও ঠিক করিনি, বাট এটা অ্যাপ্রুভালটা নিয়ে নিয়েছি। এবং ইউথ টি-20 একটা ক্রিকেট টুর্নামেন্ট ডিভিশনাল লেভেলে সারা বাংলাদেশের যুব সমাজকে নিয়ে আমরা একটা টুর্নামেন্টও করব। সো এটাও ফাইনাল হয়েছে। নতুন সংযোজনের মধ্যে একটা আছে যে আপনারা হয়তো জানেন না, হঠাৎ করে আন্ডার-19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ চালু হচ্ছে। এবার আমরা আইসিসিতে গিয়ে শুনলাম যে মেয়েদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, আনফর্চুনেটলি যেটা হয়েছে, যাদের আন্ডার-19 টিম আছে, টুর্নামেন্ট আছে, তারাই চান্স পাচ্ছে, আমাদের এখানে কিন্তু আন্ডার-19 টিমটা নেই মেয়েদের। সেজন্য আমরা মনে করি যে আমাদের আন্ডার-19 উইমেন্স ওয়ার্ল্ড কাপেও আমাদের বাংলাদেশের মেয়েদের খেলা উচিত, এবং আমরা খেলতে পারবো। সেই দিকটা চিন্তা করে আমরা এবার অলরেডি অ্যাপ্লাই করছি যে এবার কোনোভাবে আমাদেরকে সুযোগ দেওয়া যায় কি না, যদি যায় তো হলেই, না হলে পরের বছর নেক্সট এডিশনে যাতে আমরা যেতে পারি, সেজন্য আমরা ঠিক করেছি এখনই এই বছরই আমরা আন্ডার-19 উইমেন্স টিমের জন্য একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করব, আন্ডার-17 অথবা আন্ডার-18 মেয়েদেরকে নিয়ে, যাতে সামনের বাড়ি আমরা খেলতে পারি। এখনো এটা ফাইনাল ভেনুটা ডিসিশন হয়নি, বাট আমরা অ্যাপ্লাই করেছি যাতে আমাদেরকে ইনক্লুড করা হয়। জানি না এর মধ্যে আমরা পেয়ে যাবো কিনা, বাট আমরা আশা করছি আমাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।